নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে ডিজাইনার চিপসের রেসিপি। এই চিপসগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ দেখলে সহজেই তৈরি করে নিতে পারবে। চিপসগুলো তৈরি করার জন্য প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। ফ্রাই প্যানে পরিমাণ মতো জল দিয়ে জলটা যখন ভালোভাবে বলক আসবে, এ পর্যায়ে চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। আর চালের গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধ করার পরে এবার একটা ডোর মতো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু খুব ভালোভাবেই তৈরি করে নিতে হবে। ডোটাকে এখন হাত দিয়ে মথে মথে একটা সফট ডো তৈরি করে নিব। এই চিপসগুলো আপনারা চাইলে ময়দা অথবা আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। আর ময়দা আটার চিপসগুলো কিন্তু আরও ভালো হবে, তবে চালের গুঁড়োর চিপসগুলো কিন্তু একবারে মুসমুসে হয়। আর ডোটা আমি তৈরি করে নিলাম। এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা ডো নিয়েছি, এটা কিন্তু লম্বালম্বি করে একটু তৈরি করে নেব। লম্বালম্বি তৈরি করার পরে এবার একটা বোতলের ক্যাপ নিয়েছি। আর এই ক্যাপটার সাহায্যে আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু হালকাভাবে একটু মোটা করে তৈরি করে নিতে হবে, তবে অতটাও কিন্তু মোটা না, মানে পাতলার চেয়ে হালকা একটু মোটা থাকবে, তাহলে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আসবে। আর আমি কিন্তু এভাবে একটু সমান করে নিচ্ছি, হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। আর এখন ডিজাইনটা তৈরি করার জন্য একটা শন লাগবে। শনের সাহায্যে কিন্তু এই ডিজাইনগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর এগুলো কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে। আমি একইভাবে বেশ কয়েকটা চিপস তৈরি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রৌদ্রে শুকাতে হবে। আর দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কিন্তু রৌদ্রে শুকাতে হবে। আর অনেকেরই প্রশ্ন থাকতে পারে এগুলো ভাপে দিতে হবে কি না। এগুলো কোনো রকম ভাপে দিতে হবে না। চালের গুঁড়োর ডোটা যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু খুব ভালোভাবে 5-7 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে, তাহলে দ্বিতীয়বার আর কোনো ভাপে দিতে হবে না। এভাবে চিপসগুলো তৈরি করলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি, আর চালের চিপসগুলো কিন্তু একবারে মুসমুসে হয়। আমি অল্প কয়েকটা চিপসে কিন্তু আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি, আর এখন কিন্তু ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর দেখতেই পারছেন চিপসগুলো কতটা মুসমুসে হয়েছে। বাজার থেকে না কিনে আপনারা কিন্তু সহজেই এই চিপসগুলো ঘরেই তৈরি করে নিতে পারবেন।
আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এভাবে ভেজে আপনারা খেতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।